আমরা হয়তো বা সকলে স্মার্টফোন ইউজ করি, আর স্মার্টফোন যখন আমরা প্রথমে কিনতে যাই, প্রথমে একটা প্রবলেম হয়ে থাকে যে আমাদের স্মার্টফোন গুলা কি হচ্ছে চাইনিজ ভার্সনের নিব, না হচ্ছে গ্লোবাল ভার্সন, নাকি হচ্ছে ইন্ডিয়ান ভার্সন নিব। তো চাইনিজ, গ্লোবাল, ইন্ডিয়ান এইগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। এই পার্থক্য গুলো যদি আজকে আমি আপনাদেরকে বলি এবং আপনারা যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আশা করি আপনাদের এই তিনটা ভার্সনের ফোন গুলা যেগুলো আছে এগুলা মানে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না এই ফোন গুলোর প্রতি। তো বেসিক্যালি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড হয়ে থাকে, মনে করেন হচ্ছে শাওমি একটা চাইনিজ ব্র্যান্ড, হুয়াই চাইনিজ ব্র্যান্ড, তারপর হচ্ছে অপ্পো, নোকিয়া, এরকম কিছু কিছু চাইনিজ ব্র্যান্ড আছে। তো এই সকল চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আমি আপনাদেরকে জাস্ট একটার মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝাই দিব, সেটা হলো শাওমি রেডমি নোট 7। সাপোজ এটার আমি একটা উদাহরণ নিলাম, শাওমিকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। আপনার ফোন চাইনিজ ভার্সনে যদি হয়ে থাকে, তাহলে আপনার ফোনে ম্যানুয়ালি ভাবে গুগল প্লে স্টোর কিন্তু ডাউনলোড দিয়ে নামাই নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি গুগলের সার্ভিস গুলো ইউজ করতে পারবেন না। তো এটা হলো চাইনিজ ব্র্যান্ডের একটা প্রবলেম। তবে আপনি গুগল প্লে স্টোর ডাউনলোড করার পর থেকে আপনি সবকিছুই আপনি ইউজ করতে পারবেন, যেগুলো হচ্ছে গুগলের যেগুলো মনে করেন হচ্ছে সার্ভিস আছে। দুই নাম্বার যে জিনিসটা দেখা যায় সেটা হলো গুগল ম্যাপ। গুগল ম্যাপের যে সিস্টেমটা আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব, সাপোজ আপনি উবার কিংবা পাঠাওয়ার মতো যে সকল সার্ভিস আছে, সার্ভিসগুলোর অ্যাপসগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে হচ্ছে গুগল ম্যাপ মানে হচ্ছে ইন্ডিকেট করার মাধ্যমে কিন্তু সার্ভিসের যারা প্রোভাইডার আছে তারা কিন্তু আমাদের সার্ভিস দিয়ে থাকে। চাইনিজ ভার্সনের ফোনগুলোতে আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনি যখন গুগল ম্যাপসের মাধ্যমে আপনার লোকেশনটা ইন্ডিকেট করবেন, তো তখন দেখবেন যে আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও আপনার লোকেশনটা গুগল ম্যাপটা ঠিক মতো ইন্ডিকেট করতে পারবে না, অর্থাৎ সেখানে আসবে ইরোর লোকেশন। তো এটাই বেসিক্যালি মেন প্রবলেমটা হয়ে থাকে, আর এই ফোনটা বেসিক্যালি মেড ইন চায়না হয়ে থাকে। আশা করি আপনাদের সমস্যাটা ভেঙে গেছে হচ্ছে চাইনিজ ভার্সনের ফোনগুলো সম্পর্কে। এখন চলে আসা যাক গ্লোবাল ভার্সন। গ্লোবাল ভার্সনের যে সুবিধাটা আপনি পেতে পারেন সেটা হলো যে আপনার ফোনে অটোমেটিক্যালি গুগল প্লে স্টোর কিন্তু ইনস্টল করে দেওয়া থাকে, প্লাস হচ্ছে ম্যাপের কোনো প্রকার প্রবলেম হয় না, সফটওয়্যার অপটিমাইজিং একটু বেশি ভালো হয়, এবং আপনি হচ্ছে যেটা হচ্ছে গ্লোবাল ভার্সন আছে, গ্লোবাল ভার্সনে আপনি সকল আপডেট পান। মানে হচ্ছে কোনো একটা ফোনে শাওমির যদি কোনো একটা ফোন হয়, রেডমি নোট 7 ভালো, তো রেডমি নোট 7 এর যেগুলো হচ্ছে পরবর্তী আপডেট আসবে ফোন কেনার পর সকল আপডেট আপনি পেতে পারবেন। কিন্তু হচ্ছে চাইনিজ ভার্সনে যে জিনিসটা হয়ে থাকে সেটা হলো আপনি কোনো প্রকার আপডেট পাবেন না, অর্থাৎ আপনার র্যাম যদি চাইনিজ ভার্সনে হয়ে থাকে আপনি কোনো প্রকার আপডেট পাবেন না। গ্লোবাল ভার্সনের ফোন বেসিক্যালি হয়ে থাকে মেড ইন চায়না। আমি এই ভিডিওতে বলে দিব আপনি কিভাবে মেড ইন চায়না, গ্লোবাল ভার্সন কিংবা ইন্ডিয়ান ভার্সনের রোমগুলো কিভাবে চিনবেন। তো এখন চলে আসা যাক মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ভার্সনের যে সকল রোমগুলো আছে সেগুলো আপনি কি কি সুবিধা পেতে পারবেন। ইন্ডিয়ান ভার্সনের রোমগুলোতে আপনি হচ্ছে গ্লোবাল ভার্সনের মতো যে সকল সুবিধা আছে সব সুবিধা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এখানে এক্সট্রা আপনি দুইটা সুবিধা পাবেন। দুইটা সুবিধা কি কি এখন আমি আপনাদেরকে বলি। প্রথম যে সুবিধা সেটা হলো যে আপনারা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজিংটা অত্যন্ত ভালোভাবে পাবেন। আপনি সাপোজ আপনি গ্লোবাল ভার্সনের একটা ফোন আর হচ্ছে মনে করেন হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের একটা ফোন, দুইটা ফোনের মডেলই একই, যখন আপনি দেখতে পাবেন হচ্ছে আপনি ইন্ডিয়ান ভার্সন কিংবা গ্লোবাল ভার্সনের যদি দুইটা ফোনে একটা অ্যাপস একসাথে ওপেন করেন, তো তখন দেখবেন যে হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের যেটা আছে সেই অ্যাপসটা তাড়াতাড়ি ওপেন হবে। এটার মেন কারণ হচ্ছে সফটওয়্যার অপটিমাইজিং। ইন্ডিয়ান ভার্সনের যে রোমটা হয়ে থাকে সেখানে সফটওয়্যার অপটিমাইজিং এর দিকে খুব ভালোভাবে লক্ষ্য দেওয়া হয়, অর্থাৎ তাদের ফোনকে এই সফটওয়্যার অপটিমাইজিং দ্বারা ফাস্ট করে দেওয়া হয়। দুই নাম্বার যে সুবিধা পাবেন সেটা হলো ক্যামেরা। এখানেও অপটিমাইজিং সিস্টেমটা এসে থাকে। সাপোজ গ্লোবাল ভার্সনে আপনি যেই ক্যামেরা পাবেন যে কোনো একটা ফোনের একই মডেলের, কিন্তু ইন্ডিয়ান ভার্সনের ফোনের হচ্ছে ওই ক্যামেরাটাই গ্লোবাল ভার্সনের চেয়ে আপনি অত্যন্ত ভালো পাবেন, অর্থাৎ সফটওয়্যার অপটিমাইজিং এর মাধ্যমে আপনার ইন্ডিয়ান ভার্সন যেটা আছে সেইখানে আপনার ক্যামেরাটা বেসিক্যালি ভালো করে দেওয়া হয়ে থাকে। ইন্ডিয়ান ভার্সনের ফোনগুলোর দিকে পিছনের দিকে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া। হার্ডওয়্যার সিস্টেমে যে সকল জিনিস ইউজ করা হয়, আপনি গ্লোবাল ভার্সনে যেটা ইউজ করা হয় চাইনিজ ভার্সনে সেটা ইউজ করা হয়, মেড ইন ইন্ডিয়া ভার্সনেও সেটা ইউজ করা হয়, কিন্তু সফটওয়্যার অপটিমাইজিং এর মাধ্যমে এই তিনটার মনে করেন হচ্ছে মানটা ভিন্ন হয়ে থাকে। এখন বলে দেওয়া যাক চাইনিজ ভার্সনের রোম, গ্লোবাল ভার্সনের রোম এবং ইন্ডিয়ান ভার্সনের রোম গুলো আপনি বেসিক্যালি কিভাবে চিনবেন। বেসিক্যালি চাইনিজ ভার্সনের যে ফোন গুলো আছে সেই ফোন গুলাতে আপনার যেখানে র্যাম আছে র্যামের ওই জায়গায় লেখা থাকে হচ্ছে চাইনিজ রোম না হচ্ছে গ্লোবাল রোম। গ্লোবাল রোম থাকলে কোনো কিছুই লেখা থাকবে না। যদি আপনার চাইনিজ ভার্সনের ফোনটা হয়ে থাকে তাহলে সেখানে লেখা থাকবে চাইনিজ রোম। তো আশা করি আপনারা বিষয়টা পুরো বুঝে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।